ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের পাপের চর্চার অন্যতম চালক। তিনি তার পাপেটকে এত আনন্দময় শিক্ষার কর্মসূচিতে প্রয়োগ করতেই অধিক ব্যস্ত। এই ক্যাটাগরিতে একটি মনোনয়ন জমা পড়েছে, চূড়ান্ত ভাবে একটি নির্বাচিত হয়েছে এবং বিচারকদের রায়ে বিশেষ পুরস্কার পাচ্ছে ওই উদ্যোগটি। উদ্যোগটির নাম হচ্ছে bdplay.com। পুরস্কার নিতে মঞ্চে আসছে মিস্টার এম জাশিদুল ইসলাম, bdplay.com। বিশেষ পুরস্কার পেয়েছে bdplay.com, মনোনয়নকারী bdplay.com। bdplay.com বাংলাদেশের উপযোগী একটি অনলাইন ক্যাম্পাস। বিভিন্ন রকম খেলার পাশাপাশি রয়েছে বিভিন্ন কারিগরি বিষয়, যেমন হার্ডওয়্যার সফটওয়্যার ডাউনলোড করা এবং গেম কৌশল ইত্যাদি সংক্রান্ত বিস্তার তথ্য। এই সাইটটি 1500 বেশি গেমস রয়েছে। ধন্যবাদ। এবার পুরস্কার গ্রহণ করছে bdplay.com এর মিস্টার জাশিদুল ইসলাম। ধন্যবাদ। আমি এবার মুস্তফা মনোজ স্যারের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য আমাদের আজকের আয়োজনে বিশেষ অতিথি ইয়াদ ওসমান স্যারকে অনুরোধ জানাচ্ছি। সর্বশেষে আমি মুস্তফা মনোজ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ একটি বিশেষ পুরস্কার পাওয়ার জন্য মাননীয় মন্ত্রী এবং সুদীপেন্দ্র। ডিজিটাল ওয়ার্ল্ড, এইখানে বাসিন্দারা আছে তো নতুন প্রজন্ম আমাদের ফলে যে আমরা নাকি এই ডিজিটাল ওয়ার্ল্ডের ডেপুটি, এবং কথাটা কিছুটা সত্যি যে ডিজিটাল ওয়ার্ল্ডের আমরা রিফিউজি, আমরা বিশেষ কিছু জানি না, বাইরের থেকে আমরা দেখেছি। আর নতুন প্রজন্মে তারা হল সত্যিকারের এই দেশে ডিজিটাল ওয়ার্ল্ডের বাসিন্দা, কিন্তু আসলে তা নয়। আসলে এই রিফিউজিরাই সমস্ত চিন্তা ভাবনা কল্পনা করে এইগুলো বানিয়েছেন, তৈরি করেছেন, উদ্ভাবন করেছেন এবং নতুন প্রজন্মের হাতে তুলে দিয়েছেন। কাজ করবে তারা নতুন উৎসাহে, নতুন আবেগে এবং নতুন কল্পনায়। তারা নতুন ভাবে কাজ করবে, দেশ করবে, মানুষকে সাহায্য করবে। আরেকটি কথা, যেহেতু আমি চিত্রশিল্পী, আমি সেই জন্য বলব যে অক্ষরের সঙ্গে চিত্রের যে যোগাযোগ ঘটে গেল ডিজিটাল প্রক্রিয়া, সেটা আশ্চর্যভাবে আজকাল আর কেবল অক্ষরই কথা বলে না কম্পিউটারে, সেখানে বহু চিত্র এসে সমবেত হয়েছে এবং চিত্র নানাভাবে কথা বলছে এবং চিত্র দিয়ে কমিউনিকেশন অত্যন্ত সহজ হচ্ছে। গ্রামে গঞ্জে এই চিত্র দেখে যে কমিউনিকেশন হচ্ছে, সেটাও একটা বিরাট দিক আবিষ্কার হয়েছে। আমি এই এত বড় একটি ঘটনা যারা প্রচেষ্টা চালিয়ে এইখানে এই পর্যন্ত এনেছেন এবং পুরস্কৃত করছেন, যারা কল্পনা করে নিজের মেধা এবং নিজের ডিজিটাল জ্ঞান দিয়ে যারা নতুন ভাবে আবিষ্কার করছেন কিছু কিংবা মানুষের জন্য করে যাচ্ছেন, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের এখানে আসছেন। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তফা মনোয়ার স্যার। এবারে ক্যাটাগরি আমাদের ই কালচার অ্যান্ড হেরিটেজ। আমরা এই শ্রেণীর পুরস্কার সমূহ উৎসর্গ করেছি প্রয়াত কবি শামসুর রহমান স্যারকে, কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, তাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন তার স্ত্রী মিসেস জহুরা রহমান। আমি মিসেস জহুরা রহমানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে কবি শামসুর রহমান সবসময় ছিলেন সোচ্চার। 1967 সালের 22 জুন পাকিস্তানের তৎকালীন তথ্যমন্ত্রী রেডিও পাকিস্তানের রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করেন। শামসুর রহমান পেশাগত অনিশ্চয়তার চর্চা না করে রবীন্দ্রসঙ্গীতের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন। সামরিক শাসনের বিরুদ্ধে তার লেখনী সংগ্রামী মানুষকে উজ্জীবিত করেছে। জনগণের পক্ষে অধিকাংশ সময় তিনি কবিতার মাধ্যমে আবার কখনো কখনো সরাসরি সাড়া দিয়েছেন।
মোট মনোনয়ন জমা পড়েছিল 6টি এবং তার মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল 4টি উত্তর আর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে 3টি তো 4টি উত্তরের নাম আমরা শুনে ফেলি ফাইনালিস্ট 1971 world.com সাইবার ভিলেজ বিডি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মিস্টার নেওয়াজ হোসেন সাইবার ভিলেজ বিডি.com স্পেশাল মেনশন বিপ্লবীদের কথা .com বিপ্লবীদের কথা .com এর জন্য মিস্টার শেখ রফিক ডিরেক্টর এন্ড এডিটর এবং মিস্টার পারভেজ আলম মঞ্চে আসবেন ফার্স্ট রানার আপ আমার 21-এ বিআরটি গ্রুপ আমি মিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান চিফ ক্রিয়েটিভ অফিসার বিআরটি গ্রুপকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করছে বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ আমি মিস্টার মেহেদী রহমান ডিজাইনার বাংলাদেশ জেনোসাইড আর্কাইভকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠান শ্রেণী সংস্কৃতি ও ঐতিহ্য চ্যাম্পিয়ন বাংলাদেশ জনসংখ্যা আর্কাইভ মনোনয়নকারী বাংলাদেশ জনসংখ্যা আর্কাইভ বাংলাদেশ জনসংখ্যা আর্কাইভ 1971 সালে বাংলাদেশের গণহত্যা বিষয়ক একটি অঙ্গ আর্কাইভ এখানে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী নীতি সম্বলিত দলিল উপস্থাপন করা হয়েছে এই আর্কাইভে রয়েছে মুক্তিযুদ্ধকালীন খবরের কাগজের কাজে গুরুত্বপূর্ণ দলিল মাল্টিমিডিয়া এবং অন্যান্য ইতিহাস নিয়ে প্রভাব সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক 21 ফেব্রুয়ারির ইতিহাস পটভূমি এবং এর সম্মিলিত ছবির পোস্টার গান সংবিধানের ইতিহাস সাপেক্ষ সংস্কৃতি ও ঐতিহ্য বিশেষ পুরস্কার লাভ করেছে বিপ্লবীদের কথা .com মরণকারী বিপ্লবীদের কথা .com বিপ্লবীদের কথা ইতিহাসের নানা সময় বিপ্লবীদের একটি অনলাইন তথ্য ভাণ্ডার এই ওয়েবসাইটটি বাংলাদেশে রচিত এখানে রয়েছে বিপ্লবীদের জীবন ইতিহাস জীবন দর্শন যা আধুনিক প্রজন্মের জন্য অনুপ্রেরণা দেয় এবার পুরস্কার বিতরণ শুরু হতে যাচ্ছে প্রথমে সার্টিফিকেট পাচ্ছেন ফাইনালিস্ট 1971 world.com এর জন্য মিস্টার নেওয়াজ হোসেন এবার ক্রেস্ট পাচ্ছেন মিস্টার শেখ রফিক এবং মিস্টার পারভেজ আলম তাদের স্পেশাল মেনশন ক্যাটাগরির জন্য বিপ্লবীদের কথা .com প্রথম রানার আপে পুরস্কার লাভ করছেন আমার 21-এ বিআরটি গ্রুপ মিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান চিফ ক্রিয়েটিভ অফিসার বিআরটি গ্রুপ চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করছেন বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ মিস্টার মেহেদী রহমান ডিজাইনার বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ একটি জোরে হাত তালি আমি এবার বিজয়ীদেরকে অনুরোধ করব সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য রুচ্ছক তোলার জন্য ঠিক আছে ঠিক আছে আমি এবার মিসেস জহুরা রহমানের হাতে আমাদের সম্মাননা তুলে দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী রাফিজ ওসমান স্যারকে অনুরোধ করছি আমি মিসেস জহুরা রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আচ্ছা উনি গলায় ব্যথার কারণে কথা বলতে পারছেন না আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যাটাগরিতে ধন্যবাদ